আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে তারাবির নামাজ কিভাবে পড়তে হয়, নারী এবং পুরুষ কিভাবে তারাবির নামাজ পড়বে সে বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, খুবই অল্প সময়ের মধ্যে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি প্রথমে বলছি, তারাবির নামাজ এটি নফল সুন্নত পর্যায়ের, অর্থাৎ এটা ফরজ কিংবা ওয়াজিব নয়। এটা আমরা সুন্নতের নিয়ত করে পড়তে পারি। দুরাকাত দুরাকাত করে তারাবির নামাজ পড়ব। আমরা যখন এশার নামাজ শেষ হবে, এশার নামাজের পরে দুরাকাত সুন্নত পড়তে হবে। এশার দুরাকাত সুন্নত পড়ার পরে বেতের নামাজ পড়ার পূর্বেই আমরা তারাবির নামাজটা পড়ব। তো তারাবির নামাজের দুরাকাত সুন্নতের নিয়ত করে এরপরে অন্যান্য নামাজ যেভাবে যে নিয়মে পড়তে হয় সুন্নত নামাজ, ঠিক সে নিয়মে পড়তে হবে। অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বেঁধে তারপরে সানা পড়তে হবে, এরপরে সুরা ফাতিহা পড়তে হবে। সুরা ফাতিহা শেষ করার পরে বিসমিল্লাহ বলে অন্য যে কোনো সুরা মিলাতে হবে। আপনি যদি কোরআন খতম করতে চান, তাও আপনি ধারাবাহিকভাবে খতম করতে পারেন। আবার আপনি যদি চান যে কোরআনের বিভিন্ন জায়গা থেকে পড়বেন, সুরা ইয়াসিন থেকে পড়বেন, সুরা ওয়াকিয়া থেকে পড়বেন, আর রহমান থেকে পড়বেন, এরপরে আপনি সুরা নাবা থেকে পড়বেন, আপনি যেখান থেকে আপনার মুখস্থ আছে সেখান থেকে আপনি পড়তে চাচ্ছেন তা আপনি পড়তে পারেন। এরকম না যে বিষয়টা কোরআনের শেষ দশটা যে সুরা আছে, সুরা ফিল থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত, এই সুরাগুলোই যে পড়তে হবে বিষয়টা এরকম বাধ্যতামূলক না। আমি আবারও বলছি, খেয়াল করে শুনবেন। অনেকে বলে থাকে যে তারাবির নামাজ যারা খতম করবে না তারা সুরা ফিল থেকে নাস পর্যন্ত পড়বে, বিষয়টা এরকম কোনো নিয়ম নেই। আপনার সুরা ফিল থেকে নাস পর্যন্ত দশটা সুরা দিয়ে আপনার তারাবি শেষ করতে হবে এরকম কোনো সিস্টেম নেই। হাদিসের মধ্যে এরকম কোনো নিয়ম বলে দেওয়া হয় নেই। আপনি যতগুলো সুরা পারেন সমস্ত সুরা আপনি তারাবির নামাজের মধ্যে পাঠ করতে পারেন। প্রথম রাকাতে একটু বড় সুরা পাঠ করবেন, দ্বিতীয় রাকাতে একটু ছোট সুরা পাঠ করবেন। এভাবে দুই রাকাত দুই রাকাত করে তারাবির সুন্নাত নামাজের নিয়ত করে স্বাভাবিক নিয়মে আদায় করবেন। আপনি চাইলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তেলাওয়াত করতে পারেন, কোনো নিষেধ নেই। আপনি এক রাকাতে চাইলে একাধিক সুরাও পাঠ করতে পারেন। আপনার যদি মনে চায় যে আপনি প্রথম রাকাতে একবারে দশটা সুরা পাঠ করবেন, তাও করতে পারেন। আপনার যদি মনে চায় যে আমি প্রথম রাকাতে বিশটা সুরা পাঠ করব শেষ দিক থেকে, তাও আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি একাধিক সুরা পাঠ করতে পারেন, অনেক লম্বা নামাজ পড়তে পারেন। তারাবির নামাজ অনেক দীর্ঘ নামাজ পড়াই উত্তম। আমরা যে অনেক দ্রুত বুলেটের গতিতে পড়ে ফেলি এটা উত্তম নামাজ নয়। তারাবির নামাজ ধীরে স্থিরতার সাথে আস্তে আস্তে সময় নিয়ে দীর্ঘ নামাজ পড়তে হয় এবং প্রতি চার রাকাত পরপর একটু বিশ্রাম নেওয়ার সুযোগ আছে। দুরাকাত দুরাকাত করে চার রাকাত শেষ হওয়ার পরে আমরা একটু বিশ্রাম নিতে পারি, অর্থাৎ একটু কায়লুলা করলাম, একটু শুয়ে পড়লাম, একটু হাঁটাচলা করলাম, কিছুক্ষণ বসে থাকলাম, তারপরে আবার চার রাকাত দুরাকাত দুরাকাত করে আবার নামাজ শুরু করলাম। এভাবে করতে পারি। যখন আমি বিশ্রাম করব তখন আমি চাইলে দোয়া করতে পারি, চাইলে জিকির করতে পারি, চাইলে দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে পারি। এটা আমাদের জন্য জায়েজ রয়েছে। তবে অনেকেই তারাবির চার রাকাত পরপর নির্দিষ্ট একটা দোয়া পড়ার কথা বলেন, এরকম নির্দিষ্ট কোনো দোয়া নেই। তারাবির নামাজের চার রাকাত পরপর নির্দিষ্ট কোনো দোয়া পড়তে হয় না। নির্দিষ্ট যে দোয়াটা অনেকেই বর্ণনা করে থাকেন, বলে থাকেন, সেই দোয়াটা হাদিসের মধ্যে নেই। তারাবির নামাজে চার রাকাত পরপর এরকম দোয়া পড়তে হবে এরকম কোনো হাদিস নেই। অতএব আমি চার রাকাত পরপর যে বিশ্রাম নেব, এই বিশ্রামের সময় আমার যে দোয়াগুলো জানা আছে আমি অনেক দোয়া পাঠ করতে পারি, জিকির করতে পারি। চাইলে আমি কিছুক্ষণ বিশ্রাম নিলাম, কোনো কিছু পড়লাম না, আবার আমি নামাজ শুরু করে দিলাম, তাও করতে পারি। চার রাকাত পরপর কোনো নির্দিষ্ট দোয়া পড়তে হবে এরকম কোনো নিয়ম নেই। এরপরে নামাজ শেষ করার পর অনেকে একটা নির্দিষ্ট মুনাজাতের দোয়ার কথা বলেন যে এই দোয়া দিয়ে মুনাজাত করতে হবে। আসলে এরকম কোনো তারাবির মুনাজাতের দোয়া নেই। যে হাদিসের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয় তারাবির নামাজের মুনাজাতের দোয়া, এরকম কোনো নির্দিষ্ট স্পেসিফিক দোয়া তারাবির নামাজের দোয়া হিসেবে উল্লেখ করা হয় নেই, হাদিসের মধ্যে পাওয়া যায় না। আমি চাইলে আমার নিজের ভাষায় দোয়া করতে পারি, অন্য যে দোয়া জানি সে দোয়া করতে পারি, তবে তারাবির নামাজ এরকম দোয়া করতে হবে বিষয়টা এরকম বাধ্যতামূলক কিছু নেই। أشهد أن محمد رسول الله
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে একটি উদারত আহ্বান নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই অবগত আছেন, আমার নিজ তত্ত্বাবধানে আমার নিজ এলাকার মহল্লার জামে মসজিদের কাজ শুরু করেছি। 2023 সালের শুরুর দিকে মসজিদের কাজ শুরু করেছিলাম। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ইতিমধ্যে আমাদের মসজিদের বেস ঢালার কাজ অর্থাৎ দোতলা ফাউন্ডেশনের কাজ হয়ে গেছে, নিচের কাজ হয়ে গেছে, একতলার ছাদের কাজও কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের নিচতলার জানালা দরজা ভিতরের আস্তরের কাজ এবং অজুখানার কাজ বাকি আছে। এরপর আমাদের দোতলার একটা ছাদ দিতে হবে এবং আরও আনুষঙ্গিক যে কাজগুলো আছে সে কাজগুলো ইনশাআল্লাহ আশা করতেছি এই 2023 সালের রমজান মাসের মধ্যে আমরা কাজগুলো করতে পারবো। দেশ এবং প্রবাস থেকে যারা এই জামে মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করতে চান, সদকা জারিয়ার কাজে অংশগ্রহণ করতে চান, স্ক্রিনে থাকা বিকাশ নাম্বার 01735143046 এই নম্বরে সহযোগিতা পাঠাতে পারেন, বিকাশ এবং নগদ পার্সোনাল। এবং এই নম্বরে ইমু রয়েছে, আপনারা চাইলে এই নাম্বার অ্যাড করে আমার সাথে ইমুতে কন্ট্যাক্ট করে ভিডিও কলের মাধ্যমে বিস্তারিত দেখে তারপরে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন। অন্য আরেকটি বিকাশ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটা হলো 01799380221। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বিস্তারিত জেনে নিতে পারেন। সেই সাথে আরেকটি কথা বলছি, তা হলো রমজান মাসে দান করার অনেক ফজিলত রয়েছে। হাদিসে আছে, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজান আসলে বেশি বেশি দান সদকা এবং নফল ইবাদত করবে। অন্য যে কোনো মাসে দান সদকা করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, রমজান মাসে দান করলে, সাদকা করলে তার চাইতে অনেক গুণ বেশি সওয়াব পাওয়া যায়। অতএব আল্লাহর ঘর মসজিদ নির্মাণ সর্বোত্তম ইবাদতের জায়গা, যেটা সেই জায়গাটার সংস্কার কাজে, নির্মাণ কাজে আপনি অংশগ্রহণ করবেন, সাদকা করবেন, দান করবেন, এটা সর্বোত্তম দান হবে ইনশাআল্লাহ। আপনি নিজের জন্য, পরিবারের জন্য অথবা মৃত পিতামাতা আত্মীয় স্বজনের নামে সদকা জারিয়া করতে পারেন এই মসজিদ নির্মাণ কাজে দান করার মাধ্যমে।